এক ভাই প্রশ্ন করেছেন, নাশিদ, নাশিদের মধ্যে মিউজিক দিয়ে নাশিদ গায়, আচ্ছা, অর্থাৎ যিনি নাশিদ গান, মিউজিক দিয়ে তিনি গান, এটা এটা করা যাবে কি না, মিউজিক ইউজ করা? মিউজিকের ব্যাপারে ইখতেলাফ আছে, তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা। ফখরুদ্দিন আহমদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আকরামাকাল্লাহ, হাইয়াকাল্লাহ ইয়া আখি। তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লি উকাসসির আল মাজামির, বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়েছি, প্রেরিত হয়েছি। আবার ইবনু মাসউদের কৌল হচ্ছে, আল গিনা ইয়ুমবিতুন নিফাক, এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকই তৈরি করে, স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয়। তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের, হ্যাঁ, অনেক গানের মধ্যে দেখবেন যে ড্যাকসেট বাজে, এমন হাই বিটের মিউজিক দিয়ে মনে হয় যে ঘর কাঁপছে, ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে, ডান্স দিতে মন চায় তাদের, উগ্র বানিয়ে ফেলে, এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে ফেলে, এগুলো কোনোভাবেই জায়েজ হতে পারে না। তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক, যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে, আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে, হালকা সামান্য রিদম থাকতে পারে। মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা, ক্রেজি ভাব এটা তৈরি হবে না, স্রষ্টার স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে, তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায়, মেন্টালি ক্রেজি না বানায়, এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে, তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন। তবে টু বি ইন দ্য সেফার সাইড, সেফ জোনে যদি কেউ থাকতে চান, তাকে নাশিদ বর্জন করতে হবে। আমি পার্সোনালি খালি গলায় নাশিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি, এতে তার গলাটা কেমন, সুর তাল লয় কেমন, এটা বোঝা যায়। মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে, তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না। তো এই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা, নাশিদ করা। তবে এখতলাফপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে, আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসিবল বলেছেন। আল্লাহু আলাম।